2020 সালের ডিসেম্বর মাসের শেষের দিক। সকালবেলা লোকাল ট্রেনে চলেছি পিকনিকের উদ্দেশ্যে। বহুদিন পর, প্রায় 8-10 মাস পর ট্রেনে উঠলাম। এতদিন লকডাউনের জন্য বাড়ি থেকে সেইভাবে বেরোনোই হয়নি, আর ট্রেনে উঠে দূরে যাওয়া তো প্রশ্নই ওঠে না। অনেকদিন পর ট্রেনে উঠলাম। ট্রেনের ভেতর একেবারে ফাঁকা। সকাল এখন 9:30 এরকম হবে। লোকজন প্রায় নেই বললেই চলে। খুব যাদের প্রয়োজন এরকম কয়েকজনই যাচ্ছেন ট্রেনে। চন্দননগর স্টেশন পেরিয়ে গেল। আজকে আমি ভিডিওতে যেখানে আমরা পিকনিক করব সেই পিকনিক স্পটের সন্ধান দেব, তার সাথে শেয়ার করব ছোট্ট করে একটা রেসিপি। পিকনিকের জন্য তো অনেক রান্নাই হয়, তার থেকে একটা রেসিপি আমি আজকে শেয়ার করব। আমি দাঁড়িয়ে আছি, দু একজন বসে আছেন, দেখা যাচ্ছে স্টেশন চত্বরও প্রায় ফাঁকা, একদম ফাঁকা স্টেশন। কিছুক্ষণ পরে ব্যান্ডেলে ঢুকে পড়বে ট্রেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শর্মিলা। শুরু হয়ে গেছে আজকের ভিডিও। ঠিক আছে, এখন ট্রেন দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকি, তারপর আবার কিছুক্ষণ পরে কথা হবে। চলে এলাম ব্যান্ডেল স্টেশনে। আমি একটু আগে চলে এসেছি। আমার বন্ধুরা খবর পেলাম ওরা এর পরের ট্রেনটায় আসছে, একটু ওয়েট করবো এখানে ওদের জন্য। ব্যান্ডেল স্টেশন একেবারে ফাঁকা। সকালবেলা 10:00 আগে আমি ঠিক ঘড়ি দেখিনি, এখনও 10:00 বাজেনি। এরকম সময়ে এত ফাঁকা ব্যান্ডেল স্টেশন আমি কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। একদম ফাঁকা স্টেশন, হাতে গোনা কিছু লোকজন। স্টেশনে একটু ওয়েট করব, ওরা চলে আসবে। ফোন করে খবর দিয়েছে পথেই আছে, পরের ট্রেনটাতেই চলে আসবে। তারপর সবাই মিলে একসাথে পিকনিক স্পটের দিকে রওনা দেব। ট্রেন ঢুকে পড়েছে, দেখি কোথায় আছে বন্ধুরা। এটাতেই ওদের আসার কথা। এই যে এই যে এই যে চলে গেল, হাত নাড়ল, বেরিয়ে গেল ওরা। বেরিয়ে গেল মানে এবার ট্রেনটা দাঁড়াবে, ওরা নামবে ট্রেন থেকে, তারপর সবাই একসাথে যাব। আমি একটু এগিয়ে যাই ওদিকে। আচ্ছা, এবারে স্টেশনের বাইরে আমরা বেরিয়ে এসেছি সবাই। স্টেশন চত্বরের বাইরে এখানে অটো টোটো রিক্সা এসব লাইন দিয়ে রয়েছে পরপর। আমরা দেখি টোটো বা অটো কিছু একটা নেব। আর একটু এগিয়ে যাই। টোটো নিয়েছি, সবাই এবার চলেছি
পিকনিক করতে। রাস্তায় ভিড় মোটামুটি আছেই, অনেকের মুখেই, বেশিরভাগের মুখেই মাস্ক পরা আছে। চলে এলাম টোটো চেপে পিকনিক স্পটে। আচ্ছা একটা কথা বলি, রাস্তায় একটা নার্সারি দেখেছি, গাছপালা বিক্রি হচ্ছে, কিন্তু দাঁড়াবার কোনো উপায় এখন ছিল না। খুব ইচ্ছে করছিল নার্সারিটা একটু নেমে দেখি কী কী গাছপালা আছে। যাই হোক, পরে কখনো আবার এদিকে এলে তখন ট্রাই করব। এবার ভেতরে যাই। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে কেউ এলে এই নাম্বারে যোগাযোগ করা যাবে। আমার বাংলা রাজহাট হুগলি, এই হলো আমাদের পিকনিক স্পট। বেশ ফাঁকা ফাঁকা, লকডাউনের জন্য লোকজন বেশ কমই এসেছে, অল্প অল্প কিছু কেউ কেউ আর কি এসেছে, কয়েকটি দল, প্রায় ফাঁকাই। তবে জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে, নিরিবিলি, ছিমছাম, আর লোকজন আসেনি বলে আরও বেশি ফাঁকা। আচ্ছা, এখানে গাড়ি পার্কিং আর তার চার্জ কত পড়বে সেরকম একটা লিস্ট এখানে দেওয়া আছে, বাস, লরি, ছোটো গাড়ি, টোটো, অটো সব কিছুর। একটু এগিয়ে যাই। যারা আমাদের একটু আগে চলে এসেছে পিকনিক স্পটে, ওরা কোথায় আছে একটু খুঁজে দেখতে হবে। রান্না তো শুরু হয়ে গেছে বলছে, দেখি এগোই আস্তে আস্তে। এই হলো পিকনিক স্পটের চারপাশটা, ভেতর দিকটা। আচ্ছা, এইভাবে নাম্বারিং করা আছে। হ্যাঁ, আমাদের যে নাম্বার সেই নাম্বারে আমরা যাব। 4, 5, এই যে দেখা যাচ্ছে পরপর স্পটগুলো নাম্বার দেওয়া আছে, এতে করে পেতে সুবিধে হয়, খুঁজে পেতে সুবিধে হয়। এখানটায় কি লেখা আছে? মাস্ক ব্যবহার করুন। হ্যাঁ, সে তো ঠিকই, আমরাও প্রত্যেকেই মাস্ক পরেই এসেছি। গাছগুলোর চারপাশে এরকম বসার জায়গা করে দেওয়া হয়েছে সিমেন্টের। এই পাশটা একদম ফাঁকা, আমার ডান দিকটা, এইদিকে কিছু কিছু লোক আছে। বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, পৌঁছে গেছি পিকনিক স্পটে, কিছু সময়ও পেরিয়ে গেছে, মাঝখানে সেই অংশগুলো আমি আর ভিডিও করিনি। এবারে রান্না হচ্ছে, এখানে মাটন রান্না হচ্ছে, পেঁয়াজ মশলা দিয়ে সব বসিয়ে দেওয়া হয়েছে রান্না করতে। আচ্ছা, পাশেই রয়েছে জলের কল, এখানে বাসন ধোয়া, হাত মুখ ধোয়া সব কিছুই এখান থেকেই করা যাবে, একদম পাশেই রয়েছে কলটা। একটু এদিকে এগিয়ে যাই গাছপালা দেখতে। এখানে পরপর লাইন দিয়ে গাছ বসানো হয়েছে, হেজ গাছই তো মনে হচ্ছে, হেজ টাইপের, যেমন বেড়া দেওয়া হয় ওরকম লাইন করে বসানো। আর এই জায়গাটাতে চারপাশে ঘিরে, হ্যাঁ দোলনায় পরে আসছি, দোলনা এক পাশে আছে, যেটা বলছিলাম, এই জায়গাটাতে চারপাশে ঘিরে মাঝখানে
গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে, সুন্দর ফুল ফুটেছে অনেক। পরিচর্যা করা হয় গাছগুলোর, দেখলেই বোঝা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এই নীল ঘরটা, এটার মধ্যে কোনো জানলা নেই। এই ঘরটার ভেতরে চেয়ার টেবিল সব স্টোর করে রাখা হয়, যারা পিকনিক করতে আসবে তাদের, যাদের যে কটা লাগবে এখান থেকে চেয়ার টেবিল নিয়ে তারা ব্যবহার করে। এই সেই দোলনা, দোলনায় তো উঠবো একটু পরে। আচ্ছা, এই পাশে একটা গেট রয়েছে, ওইদিকে আরেকটা গেট, আমি ওইদিকে গেটটা দিয়ে ঢুকেছি, এই গেটটা দিয়ে। পাশেই রাস্তা, বড় রাস্তার পাশেই, আর এই হলো আরেকটা গেট। আমার বাংলা লেখা আছে, এই দুটো গেট পাশাপাশি। গাছগুলোর গোড়ার দিকে রং করা, বেশ বড় গাছ, অনেক বড় গাছ, পুরনো গাছ। দোলনাটাকে আমি দুলিয়ে দিয়েছি, কেমন মনে হচ্ছে না, ভুতুড়ে দোলনার মতন একা একা দুলছে। আর পাশেরটা চুপচাপ একটাই দুলছে একা একা। আচ্ছা, এখানে গাছ লাগানো হয়েছে, ছোট ছোট গাছ, এখনও এরা ছোট, ঠিক বুঝতে পারছি না এটা কি গাছ। এই গাছটাকে রিও বলে, বোট লিলি। আমি যতদূর জানি এই গাছ আমার বাড়িতে আছে, তবে পাতাগুলো এতটা বড় না, ছোট জায়গায় লাগিয়েছি বলে হয়তো ছোট হয়েই আছে গাছটা, এখানে মাটিতে বেশ বড় হয়েছে পাতাগুলো। এখানেও সেই লাইন দিয়ে আবার হেজ গাছ, গাড়ি পার্কিং চার্জ, বাস লরি 100 টাকা, ছোট গাড়ি 50 টাকা, টোটো অটো 30 টাকা, সব লেখা রয়েছে এখানে। বিরাট বড় জায়গা, অনেক বড় মাঠ। আর এই যে বড় বড় গাছের ছায়া, একটা গাছের সাথে একটা ডাল আর অন্য একটা গাছের ডাল মিলেমিশে একাকার হয়ে গেছে, দারুণ লাগছে এই জায়গাটা দেখতে, উপরটা, তাই না? গাছের ডালের ফাঁকা দিয়ে রোদ এসে পড়ছে, চুঁইয়ে পড়ছে রোদ। শীতের বেলা খুব সুন্দর লাগছে। একটু রান্নার দিকে যাব এবার। আচ্ছা, এখানে রান্নার প্রস্তুতি চলছে, আমি একটা রেসিপি শেয়ার করব, ফিশ কাটলেট। পেঁয়াজ কাটা হচ্ছে এখানে, রিং রিং করে পেঁয়াজ কাটা হয়েছে। ওদিকে মাটন রান্না হচ্ছে, সেটা তো আগে দেখিয়েছিলাম, যদিও আমি মাটন খাই না। সেই রান্নাই চলছে এখনো। এখানে হচ্ছে লুচি, বিরাট বড় কড়াই আর ঝাঁঝি দিয়ে লুচি ভাজা হচ্ছে। তেল ঝরে পড়বে তার জন্য ঝাঁঝরিটা এভাবে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, এই হচ্ছে মাছের পিসগুলো, ভেটকি মাছের ফিলে। এখানে আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, লঙ্কা, লেবুর রস এসব দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা আছে ভেটকি মাছের ফিলেগুলোকে। তারপর দেখা যাক যেভাবে রান্না এগোচ্ছে কী করে।
এখানে মাংসের গ্রেভিটা রেডি হচ্ছে। কষানো হচ্ছে গ্রেভিটা। আচ্ছা, ফিশ কাটলেট এখানে রেডি হচ্ছে। এবার ওই ম্যারিনেট করা ভেটকি মাছের ফিলেগুলোকে বিস্কুটের গুঁড়ো এভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আমরা সাধারণত জানি ডিমের গোলায় ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তারপর ডিপ ফ্রাই করা হয়। এখানে ডিমের গোলায় ডোবানো হয়নি। এখানে এই যে নীল বাটিটায় বেসন গোলা আছে, বেসনের গোলায় ডুবিয়ে নেওয়া হয়েছে। ডিমের গোলাতেও করা যায়, বেসনের গোলাতেও করা যায়। আমরা সাধারণত ডিমের গোলাতেই করি, তবে এখানে বেসনের গোলাতে করা হচ্ছে। তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে এভাবে রেডি করে রাখা হচ্ছে, তারপরে দিয়ে ডিপ ফ্রাই করা হবে। তাহলে ফিশ কাটলেটের রেসিপিটা ছোট্ট করে শেয়ার করলাম। অনেকগুলো বানিয়ে রেডি করা হয়ে গেছে। আর হ্যাঁ, এটাকে সার্ভ করা হবে কাসুন্দর সাথে, আর তার সাথে স্যালাড। এই যে শসা, টমেটো, পেঁয়াজ কাটা হচ্ছে স্যালাডের জন্য। তেল গরম হয়ে গেছে, ফিশ কাটলেটগুলো এবার এক এক করে ভেজে নেওয়া হবে। এই যে তেলটা একটু গরম হয়েছে নাকি চেক করে দেখে নেওয়া হলো, ছোট্ট একটু টুকরো ফেলে দিয়ে। গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ফিশ কাটলেট তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় গ্যাস একটু ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, তা না হলে ওপর দিকটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালো করে ভাজা হবে না। একটু উল্টে পাল্টে দিতে হবে, আর এইভাবে ডুবো তেলে ডিপ ফ্রাই করতে হবে। প্রায় রেডি হয়ে গেছে আমাদের ফিশ কাটলেট।